আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে রোদ চশমা বা ইলেকট্রনিক রোদ চশমা বা ইলেকট্রনিক সানগ্লাস নিয়ে। টিভির পর্দার উজ্জ্বলতা আমরা খুশি মতো কম বেশি করতে পারি ছোট্ট একটি নব ঘুরিয়ে, কিন্তু রোদ চশমা বা সানগ্লাসের কাছে রং কতটা গাঢ় হবে তা কি ব্যবহারকারী নিজের খুশি মতো ঠিক করতে পারবে? এই আপাত অবিশ্বাস্য ব্যাপারটি সম্ভব করে তুলেছে নিউ ইয়র্কের উইডবেরির রিসার্চ ফ্রন্টিয়ার্স ইনকর্পোরেটেড। তাদের তৈরি ইলেকট্রনিক রোদ চশমা কাচের রং ব্যবহারকারীর ইচ্ছামতো পাল্টাতে পারে, যেমন গাড়ি চালানোর সময় কাচের রং হবে হালকা, আর সমুদ্র সৈকতে শুয়ে রোদ পোহানোর সময় কাচের রং গাঢ় হওয়ার প্রয়োজন। কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের রোদ চশমা বিশেষ ধরনের কাচের কাজ। সূর্যের আলো শতকরা 44-88% থেকে বাদ দিতে পারে চোখের নিমিষে। রোদ চশমার ফ্রেমে লুকোনো অতি ক্ষুদ্র কয়েকটি ব্যাটারি চশমার কাছে বিদ্যুৎ শক্তি যোগায়। চশমার এক একটা কাঁচ দুইটি কাঁচ বা প্লাস্টিকের দেওয়াল দিয়ে তৈরি। দুটি দেওয়ালের মাঝে ফাঁক রয়েছে 1000 ভাগের 1 ভাগেরও কম। দেওয়ালের যে ভেতরের দিকে বিদ্যুৎ পরিবাহী পদার্থের আস্তরণ রয়েছে, আর বাকি জায়গায় জুড়ে রয়েছে জৈব তরল, আর এই তরলের বিলম্বিত অবস্থায় ভাসছে ছুঁচের মতো চেহারায় লক্ষ লক্ষ ক্ষুদে ক্যালাস। কোম্পানির সভাপতি রবার্ট স্যাক্স জানিয়েছেন, যখন ভোল্টেজ অফ থাকে তখন সূর্যের আলো পুরোপুরি রোধ করে দেয় একটি গাঢ় নীল আলোর আভা, আর ভোল্টেজ অন করলেই এটি বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় যার ফলে ক্যালাসগুলো অনুভূমিকভাবে সাজানো হয় এবং তখন আলোক আভা স্বচ্ছ।